কলি ঘর
ওরা পুরবে ভাবি আহা পুরব ভাবি ওবি আমার ঘর
দ্বীপে গৌর সুন্দর আপনাদের মতো অন্তরঙ্গা ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ দেখুন কেমন করে হরিনাম সংকীর্তনে মেতে উঠেছি গো। তাই আজ সমস্ত ভক্তদেরকে উদ্দেশ্য করে বললেন, ও নদিয়াবাসী তোরা দেখে যা, দেখে যা। সুধী ভক্তবৃন্দ এবং আমার
মহামায়া স্বরূপিণী কৃষ্ণদাসী মায়েদের জন্য বলছি। ও মা, আজ শ্রীধাম নদীয়া নবদ্বীপে সুরধনির গঙ্গার তীরে দেখুন কত সুন্দর আজকের যেন হরি নামের বন্যা হয়ে চলছে। কেন? সত্য, ত্রেতা, দাপর, কলি এই চারটি যুগ আমরা সবাই জানি। সত্য যুগেতে শ্রীহরি নারায়ণ, ত্রেতা বলিতে প্রেমদাতা গো রাম গো। চারিযুগে চারিভাবে তিনি আজ এই প্রেমদাতা গৌর হরি তিনি কলিযুগেতে অবতীর্ণ হয়েছেন জানি, কিন্তু এর আগে কেমন ছিল? এর আগে ছিল সত্যযুগে শ্রীহরি নারায়ণ, ত্রেতা যুগে ছিল রামচন্দ্র, এবং দ্বাপরীতে ছিল ভগবান শ্রী অনাদিরাদি গোবিন্দ। কোন কি দরকার ছিল, কি দরকারে
ভগবানকে এমন ভাবে আসতে হলো? তাহলে বলি শুনুন, সৃষ্টির প্রারম্ভে যখন সিন্ধু ত্রেতা দ্বাপর কলি যখন সৃষ্টি হয়নি, তখন অনাদিরাদি গোবিন্দ অর্থাৎ পরব্রহ্ম যখন সৃষ্টির প্রারম্ভে ঠিক তৎক্ষণাৎ অদ্বৈত আচার্যের নাম ছিল কি? দেবাদিদেব ভোলানাথ, তাই তো বাবা? কিন্তু সেই দেবাদিদেব ভোলানাথ এখন কি করছেন ভালো করে লক্ষ্য করুন। গভীর অরণ্যতে গিয়ে তিনি তপস্যা শুরু করে দিলেন, কঠোর তপস্যা করছেন। আর কঠোর তপস্যা করতে করতে যখন বহুদিন অতিক্রম হয়ে গেল, স্বর্গের দেব দেবতাগণ সবাই মিলে আজ মনে মনে চিন্তা করলেন, তাই তো ভোলানাথের এমন কঠোর তপস্যা কেন শুরু করলেন? একটু বুঝতে হবে, দেব দেবতাগণ সবাই মিলে ভোলানাথের কাছে যাবেন বলে আগে যখন অগ্রসর হলেন, সবাই মিলে ভোলানাথের কাছে যাওয়ার পূর্বে আগে ভগবানের কাছে যেতে হবে, অর্থাৎ নারায়ণ প্রভুর কাছে যেতে হবে। চলো সবাই প্রভুর কাছে চলো। প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু প্রভু বলো তোমরা কিসের জন্য এসেছ? প্রভু আমাদের জন্য আসিনি, দেবাদিদে ভোলানাথ কঠোর তপস্যা করছে, সেটা কি আপনার জানা আছে? তা ভগবানের এই কথা জানা নাই বাবা? হ্যাঁ, তিনি তো সর্বগুণময়, তিনি সর্বজগতে তিনি সর্বময় হয়ে বসে আছে, সে কি জানে না? অবশ্যই জানে, তিনি যে নিরাপুরুষোত্তম তিনি কেন আগে বলবেন? তাই বলছে, আচ্ছা বলো তো কিসের জন্য তুমি আমাদের কাছে এসেছো বলো। তাহলে বলি শোনো, প্রভু ভোলানাথ কঠোর তপস্যা ওই ভোলানাথের কাছে আমরা গিয়ে জিজ্ঞাসা করব, ভোলানাথ তুমি কি কারণে তপস্যা করছো? প্রভু আপনাকেও যেতে হবে, চলো তাহলে সবাই মিলে প্রভুর কাছে চলছে। ভোলানাথের সম্মুখে এসে অভয় দিয়ে দাঁড়ালেন নারায়ণ, অভয় দিয়ে বললেন, বাছা ভোলানাথ তুমি আমাদের জন্য এত তপস্যা করছো, আমাকে ডাকছো, বলো তুমি কি চাও, তুমি কি বর চাও বলো, আজ আমি তোমার সন্তুষ্ট হয়েছি তপস্যায় বলো। ভোলানাথ চোখের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু আমি আমার জন্য কিছু চাইনি, তবে কার জন্য চেয়েছি জানো? তুমি যে এই জীব জগৎকে সৃষ্টি করবে, এই জীব জগৎকে উদ্ধার করবে কেমন করে বলো। ভোলানাথের কথায় নারায়ণ প্রভু আমার বললেন, আহা ভোলানাথ এই জগতে যা কিছু চায় সবই নিজের জন্য চায়, আর তুমি এমন তপস্যা করলে যে নিজের জন্য নয় তুমি সবার জন্য চাইলে। তবে তুমি শোনো, তুমি যে সবার জন্য তপস্যা করলে তোমার জন্য অর্ধেক জীব মুক্তি লাভ করবে, আর অর্ধেক জীব কবে মুক্তি লাভ করবে জানো? তাহলে বলি শোনো, চৈতন্য রূপে, চৈতন্য রূপে আমাতে তোমাতে আর আমার অভিন্ন চৈতন্য এই তিনজনে মিলে আমরা সবাই মিলে কলিযুগের জীবীকে উদ্ধার করব, এই কথা দিলাম। তাই আজকের সেই মাধ্যমটি কার জন্য পেলাম আমরা? দেবাদিদেব ভোলানাথের জন্য। একবার ওই গোসাইয়ের নামে ধ্বনি দিন, জয় বাবা দ্বৈতাচার্য কি জয়, জয় বাবা অদ্বৈত গোসাই কি জয়। তাই সেই কলিযুগে এসে ভগবানকে ডাকতে আরম্ভ করলেন, হে সুদর্শন ধরি মুরারি নবী
আজকের সেই ভগবানকে পেয়ে আজ আমরা হয়েছি সবাই ধন্য। অধরা কলিযুগে গোড়া অবতারের সার মহাপ্রভুকে পেয়ে আজকের চলুন একটু সবাই মিলে এই প্রভাত সময়ে একটু করে করে তালে দিয়ে মহাপ্রভুকে দর্শন করতে যাব। কেমন করে সবাইকে হাত তুলতে হবে মা, নাহলে কিন্তু ভালো লাগবে না। আজকের ঘরের ছেলে নিমাইকে যে পেয়েছি আমরা একসাথে, কেমন এসেছে ব্রজের বাঁকা কালো শাখা ও তোরা দেখবি আমাদের 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 সোনার দিয়া। ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আমাদের 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 সোনার নদিয়া, ও আমাদের সোনার নদিয়া। ঢং ফিরেছে ও তার রং ফিরেছে ঢং ফিরেছে ও কালো বরণ না
বরণ নাই। কালো গেল কোথায় মা? ও বাবা, কালো গেল কোথায়? একটু কালো থেকে পরিষ্কার হওয়ার জন্য আমরা বলুন তো পার্লারে গিয়ে কত টাকা পয়সা নষ্ট করে দিচ্ছি, হ্যাঁ একটু কালো থেকে সাদা হওয়ার জন্য। সর্ব বিধানের বিধাতা,
সেই ভগবানকে আমরা ভুলে গিয়েছি এই কারণে। তাই অদ্বৈত আচার্য কি করলেন, সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছেন, এই যে শোনো না করি, আমি তোমাদের জন্য ভগবানকে নিয়ে এসেছি। আর কলিকে সাবধান করতে লাগলেন, ওরে কলি একবার দেখে যা, তোকে শায়েস্তা করবার জন্য, তোমাকে বিধ্বস্ত করব বলে, তোমার অহংকারকে খর্ব করব বলে আমি কাকে ধরে নিয়ে এসেছি? কাকে না, স্বয়ং মহাপ্রভুকে, যে তোমাকে ওই কলি কবলিত ওই কলিযুগের কুপ্রবৃত্তিগুলি সংশোধন করবার জন্য আমি মহাপ্রভুকে তোমার সম্মুখে ডেকে এনেছি। একবার দেখো, হৃদয় দেখে যাও, সৎ সাহস যদি থাকে আমার মহাপ্রভুর সাথে তুমি যুদ্ধ করো, দেখো কেমন করে তুমি পারবে সেটা তুমি দর্শন করো। তাই সেই মহাপ্রভু আজ কি করলেন, হরিনাম দিয়ে জগৎকে করিলা উদ্ধার, হরের নামৈব হরির নামৈব নামৈব কেবলম,
এই কলি আচ্ছন্ন
কিন্তু আমি তো একা আসিনি, আমি তো একা আসিনি। সবাই আমরা জানি কৃষ্ণ নাকি গোবিন্দ নাকি কলিযুগে গৌর হয়েছে, এটা কি সত্য বাবা? হ্যাঁ, কে বলেছে? শাস্ত্র বললেন না, ভগবান একা আসেনি, তার সঙ্গে এসেছে কে? শ্রীমতী রাধা রানী। তার ভাব যদি না পেত, প্রেম যদি না পেত, ভগবানকে এমন করে কেমন করে সবাইকে প্রেম প্রদান করত? তাহলে শ্রীমতী রাধারানীর কারণ বলো, বৈকুণ্ঠ থেকে লুকিয়ে রাখা সেই প্রেম সম্পত্তি, সেই সম্পত্তিকে লুণ্ঠন করে ভগবান আমাদের জন্য অযাচিত ভাবে দিয়ে দিলেন। নাও ওরে কলি হত জীব, ওহে কলি মানব, তোমরা সবাই মিলে প্রসাদ গ্রহণ করো। তাই ভগবান কি করলেন, আজকে এই কলিযুগে তিনি ওই প্রাচীরটিকে ভঙ্গ করলেন। কোন প্রাচীর বাবা? তাহলে একটা কথা বলি বাবা, ওই হরি লুটটা নিয়ে আমরা একটু কথা বলবো। হ্যাঁ, এই যে আমরা হরি বাসরের শেষের দিকে সবাই কি করি না, বাতাসা নিয়ে হরি লুট দিই, তাই তো বাবা? কিন্তু মা গো, একটা কথা মনে পড়ে গেল, সারাটা জীবন ধরে ভগবানের কাছে আমরা কি করছি, ঠাকুর ঘরে আমরা এসেছি বটে, কিন্তু এই কলিযুগটি কিন্তু বিনিময়ের যুগ, তাই না বাবা? কিছু দিতে পারি কিন্তু তোমায় কিছু দিতে হবে, আমি দেব কিন্তু তোমায় দিতে হবে, তাই তো? ভগবানের কাছে আমরা শুধু কি বলছি, অহর্নিশি ধনং দেহি পুত্রং দেহি রূপং দেহি, ভগবান শুধু তুমি আমায় দাও দাও দাও। কিন্তু ভগবানকে আমরা কি দিয়েছি সেটা কখনো ভেবে দেখেছি না? এত সুন্দর আমাদের দেহ দিল, সর্বাঙ্গ সুন্দর দেহ পেয়ে হরি নাম করবার মতো একটা বদনও পেলাম, ভগবানকে ভজন করব বলে দুটি হাতও দিয়েছে, হরি বাসরে আসব বলে দুটি চরণও পেলাম, কিন্তু ভক্তিমতী মায়েরা সেই সর্বাঙ্গ সুন্দর দেহ নিয়ে শুধু এলাম আর গেলাম, আসা যাওয়া শুধু সার হলো, সার কিছু হলো না, সবই অসার হয়ে গেল, কিছুই হলো না। তাই মা, এই বিনিময়ের যুগ তো, এই কলিযুগ, তাই আমরা কি করেছি দেখুন, এখন এই ঠাকুর ঘরে এসে আমরা বাবাকে বললাম, ভগবানকে বললাম, প্রভু হে জগতে পিতা, আমার মেয়েটা যদি মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়, আমি কীর্তনের শেষে 1 কেজি বাতাসা হরি লুট দেব। ওমা তাই তো? হ্যাঁ, সেই 1 বছর পরে সেই মা ফিরে এসেছে কেন? ভগবান ডাক শুনেছে, তাহলে আমি পেয়েছি, এবার আমার দিতে হবে। কি দেব? 1 কেজি বাতাসা, ওই চিনির দলা মিষ্টির দলা, যা খেলে রক্তে চিনি হয়ে যায়, যা খেলে রক্ত মিষ্টি হয়ে যায়, সেটা ভগবানকে দিচ্ছি, কত গর্ব করে, ভগবান তোমাকে আমি দিচ্ছি, হ্যাঁ তুমি সাদরে গ্রহণ করো। তাই কি করলাম, হরি বাসরে এসে সবাই মিলে নিতাই গোবর প্রেমানন্দে বলে হরি বল বলে ছড়িয়ে দিলাম। ভক্তিমতী মায়েরা সাধুগুরু বৈষ্ণব সুধীজন, ওই বাতাসাটা যদি হাতে হাতে তুলে দেওয়া হতো কি ক্ষতি হতো? সারা জীবন তো বাতাসা তুলে মস্তকে দিয়ে প্রসাদ পেয়েছি, কিন্তু ভেবে দেখেছি যে ওই মাটিতে কত আবর্জনা পড়ে আছে, কার কি রোগ আছে, কত নোংরা পড়ে আছে, সেই মাটি থেকে তুলে আমরা প্রসাদ পাচ্ছি কেন? তাহলে মা বলি, আমরা তো হরিবাসরে যাই, গান করি, আমরা দেখেছি মায়ের সঙ্গে বাচ্চা আসে বাহন হয়ে, সেই বাচ্চাটাকে বলে দেয় এই বাবা, কোনো চিৎকার চেঁচামেচি করিস না, আমি তোকে দুটি লজেন্স কিনে দিচ্ছি, তুই সেটিকে খা, আমি একটু হরি নাম শুনি। কিন্তু সেই বাচ্চা মানুষ বদমাইশ দেখুন ওখানে কি করছে, হ্যাঁ ওই খাবার দিয়েছে মা, কিন্তু ওই খাবার খেতে খেতে হঠাৎ মাটিতে পড়ে গেছে, মাটি থেকে তুলে যখন বাচ্চাটি মুখে দিতে যাবে তখন মা হাতটি ধরেছে, এই তুই মাটি থেকে তুলে আমার মুখে দিচ্ছিস, ছি 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 ফেলে দে বলছি, ফেলে দে। এইভাবে যখন ফেলে দিতে যাবে
হঠাৎ মা কি করলেন, মুখ থেকে ফেলে দিলেন শিশুটির সেই খাবারটি, কিন্তু সেই নর্দমা থেকে পড়ে থাকা বাতাসাটি সন্তানের বদনে তুলে দিচ্ছেন। কেন বাবা? ভগবান এই আমিত্বের প্রাচীরটি কি ভঙ্গ করলেন? আমাদের নদের নিমাই এই আমিত্বকে ভেঙে দিলেন, এই প্রাচীরটিকে অহংকারটিকে সারা জীবনের মতো খর্ব করে দিলেন। কেন না আমি এই হরি নামের বাতাসা ছড়িয়ে দেব, তোমরা সবাই হাত বাড়াও, লুঠে না, তোমরা সবাই হাত বাড়াও। কে কে হাত বাড়াবে বাবা? কে বা হিন্দু, কে বা মুসলমান, কে বা খ্রিস্টান, কে বা জৈন, কে ব্রাহ্মণ, কে অব্রাহ্মণ, কে মুচি, কে মেথর, কে সুচি, কে মানি, কে অমানি, সবাই এসো, সবাই মিলে হাত বাড়াও আর বদন ভরে বলো নিতাই গৌড় হরিবোল। এই কারণে এই হরির লুট, সবাই মিলে আমরা হরির লুট দিই বটে, কিন্তু এর আসল তত্ত্বটি বুঝলাম না। এই কারণে ভগবান সবাইকে বললেন, তোমরা আমাকে লুণ্ঠন করো, লুঠে না, তোমরা চুরি করো, দুটি হাত বাড়াও, এমনভাবে দাঁড়িয়ে কেন, সবাই এসো, তোমরা সবাই এসে হরিনামের প্রসাদে গ্রহণ করো, এমন করে না। তাই কি করছে গো? প্রেমের নন্দ
অন্তর হিয়ান ডুবিল রসে বলে আমি কেবল পড়ে রইলাম, বলে আমি কেবল পড়ে রইলাম, আমি কেবল পড়ে রইলাম, আমি কেবল পড়ে রইলাম, বলে আমার ভাগ্যে হলো না হে, আমি কেবল পড়ে রইলাম, আমার ভাগ্যে হলো না গো, আমি কেবল পড়ে রইলাম, বলে পড়ে রইলাম, বলে হরি নামের প্রণয় ভাষা হলো না, আমি কে বলে পড়ে রইলাম, বলে সেদিন সবাই ভেসে গেল, আমি কে বলে পড়ে রইলাম, বলে আমি অধম পড়ে রইলাম, বলে আমার ভাষা হলো না গো, হরি 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 বলা আমার ভাষা হলো না গো, বলে হরি 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 বলে আমার ভাষা হলো না গো, হটি 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 বলে বলে আমি কেবল পড়ে রইলাম, আমি কেবল পড়ে রইলাম, রাইয়া অন্তর হিয়া ডুবিল রসে, রাইয়া অন্তর হিয়া ডুবিল রসে। ভক্তিমতী মায়েরা, এখানে যদি এখন বন্যা আসে আমরা কি করব? ও বাবা, এখানে বন্যা হয় তো? হ্যাঁ, সামনে নদী আছে না? কি নদী জানো মা? মাতলা? ও, ওই মাতলা নদী তো অনেক দূর, এই সামনে আছে, ওই দেখো। কিন্তু ভক্তিমতী মাহিরা সাবধান, এখনই যদি বন্যা আসে আমরা কি করব? ওই বন্যার কবল থেকে বাঁচার জন্য আমরা উঁচু মাচা খুঁজবো, তাই না বাবা? মানে কোথায় গিয়ে আছে মাচার উপরে উঠবো, ওই বন্যায় ভাসবো না। ভাসবো কেন, দরকার কি? উঁচু মাচা থাকলে, ছাদ থাকলে উঠে যাব। কিন্তু ভক্তিমতী মায়েরা, এখানেই তো সেই কথাটি বলতে হবে, যেদিন ভগবান প্রেমের বন্যায় সবাইকে ভাসাতে চাইল, সেদিন আমরা উঁচু মাচা খুঁজতে লাগলাম। কোন মাচা বাবা? বলি অহংকারের মাচা, অহংকারের মাচায় আমরা বসে রইলাম, আমার আমার বলে, আমার ঘর, আমার সম্পত্তি, আমার সব জমি জায়গা সব আমার, এই আমার আমার করে অহংকারের মাচায় আমরা বসে রইলাম। ওই অহংকারের মাচা থেকে যদি আমরা একটু প্রেমের বন্যায় ঝাঁপ দিতে পারতাম, তাহলে আজ আমাদের জীবন ধন্য হতো। সেদিন কেন আমরা অহংকার নিয়ে উঠেছিলাম, আমিত্বটাকে বড় করে দেখেছিলাম, সেদিন কেন আমরা একটু হরি নামের বন্যায় ভাসতে পারলাম না? সেদিন গৌর হরি 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 বলে বলে গেল সবাইকে, হরি নাম দিয়ে চলে গেল, কিন্তু হরি বলা বদন পেয়ে আমার হরি নাম করা হলো না, হরি বল বলা হলো না। ঠাকুর ভগবান বললেন, শোনো, ওই অহংকারের মাচা থেকে যতক্ষণ তোমরা নামতে না পারবে, ততক্ষণ তোমাদের এমনভাবে নামকে আস্বাদন করতে পারবে না, তোমরা সার্থক হবে না, নেমে এসো, আগে নামো, তারপর আমি তোমাদের সেই হরিনামের বন্যায় ভাসাবো। ভক্তিমতী মায়েরা, কিন্তু সেই সময় আমাদের কোথায়? ভগবানকে আমরা কখন ডাকি বাবা? কখন ডাকি বাবা? হ্যাঁ, বলি কেন, যখন আমাদের সময় হয় তখন ভগবানকে ডাকি না, কিন্তু অসময়ে পড়লে ভগবানকে ডাকি, তাই তো? ভগবান আমাদের কিনা দিয়ে পাঠিয়েছে, সব দিয়ে পাঠিয়েছে, দশ ইন্দ্রিয় ষড়রিপু, এই দশ ইন্দ্রিয় ষড়রিপুদের নিয়ে আমরা এসেছি, কিন্তু যেদিন শেষের দিনে আমরা চলে যাব, চিত্রগুপ্তের
সেদিন আমরা কি জবাব দেব? ভগবান যা দিয়েছিল সব ক্ষয় করে ফেলেছি বাবা, আর কিছু নেই ভগবানকে দেওয়ার মতো, আর কিছু নাই আমাদের কাছে। তাই পার ঘাটায় গিয়ে আমরা সেদিন বলবো, হরি দিন তো গেল সন্ধ্যা হলো, এবার পার করো আমারে। আর কত এবার পার করে দাও, সব তো ক্ষয় করে ফেলেছি, কিছুই তো নেই, তোমাকে ডাকবার মতো কিছুই নেই। যে হরি বলে বলবো সেই বদন থেকে হরি নাম আর স্ফুরণ হবে না, কারণ দাগ তো আর নাই বাবা, জীব আড়ষ্ট হয়ে গেছে। তাই আধ জনম হম নীত গোয়াইনো জরা শিশুকত দিনে গেলা, এই অর্ধেক জীবনটা আমরা ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, আর অর্ধেক জীবনটা হাতে আমাদের পড়ে আছে, আর সেই হাতে গোনা মাত্র কয়েকটা দিনে তোমার নাম আমরা কেমন করে করব। তাই বাবা সবাইকে সাবধান করছি, শেষের দিনে কিন্তু সবাইকে আমাদের কাঁদতে হবে, পার করে দাও পার করে দাও বলে। তাই ডাকার মতো এখন থেকে ডাকো, যদি সেই সময়টা যাওয়ার পথটি আমাদের সুগম হয়ে যায়। তাই প্রত্যেকে আমরা একটু ডাকবো এই দহে তত্ত্বের গান দিয়ে, সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন, পার করে দাও করে দাও এই ভবতরী, এই ভবতরী আমায় পার করে দাও, এই ভবতরী পার করে দাও এই ভবতরী, পার করে দাও এই ভবতরী আমায়, পার করে দাও এই ভবতরী আমায়, পার করে দাও এই ভবতরী। বেলা গেল সন্ধ্যা হলো এবার পার, বেলা গেল সন্ধ্যা